ইওর অনার, আপনি তো সবটাই শুনলেন। অতএব এ থেকে পরিষ্কার যে কুশল চ্যাটার্জির কোনো ত্রুটি ছিল না, আই মিন চেষ্টার কোনো ত্রুটি ছিল না। মেয়েকে সম্পত্তি দিতে হবে বলে মেয়েকে যে স্বীকার করেননি, অন্তত সেই কারণটা কিন্তু এখানে খাটছে না। নিজের মেয়ে না এটা জেনেও একটা অপরিচিত মেয়ের জন্য উনি সমস্ত রকম দায়িত্ব নিতে চেয়েছিলেন। উনি তাদের খাওয়া থাকা লেখাপড়া সমস্ত খরচ বহন করতে চেয়েছিলেন। সত্যি তো ইওর অনার, এদের মধ্যে কোনো বাপ মেয়ের সম্পর্ক নেই। কেনই বা কুশল চ্যাটার্জি দায়িত্ব নিতে চাইবেন? তাই তো চাননি। মাননীয় বিচারক, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, আপনি বলুন। আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করছি, আমার মেয়ের সামনে উনি যেন আমাকে চরিত্রহীন প্রমাণ না করে। আমার মেয়ের সামনে বারে বারে তার জন্মদাতা অস্বীকার করছে যে তিনি তার জন্মদাতা নন, এটা আমার মেয়ের পক্ষে যতটা অসম্মানের তার থেকে অনেক বেশি অসম্মানের সেটা আমার। কারণ একজন মাই জানে যে তার সন্তানের পিতা কে, সেই হিসেবে প্রমাণ হয় যে আমি মিথ্যে কথা বলছি। আমার চরিত্রের দোষ আছে, তাই হয়তো আমি অন্যের দায় কুশল চ্যাটার্জির উপর চাপাতে চাইছি। আমাকে মাফ করুন, আমার কুশল চ্যাটার্জির একটা কানাকড়ির প্রতিও কোনো আগ্রহ নেই। আমারও নেই, আমার মেয়েরও নেই। আমরা না খেয়ে মরে যাব, তা ওনার কাছ থেকে কোনো সাহায্য নেব না। এক্ষেত্রে ওনাকে বারবার আমাকে চরিত্রহীন প্রমাণ করার থেকে আপনি বিরত করুন। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দিন। মূল কেসের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের তো কোনো যোগ নেই। জাহ্নবী চ্যাটার্জি তো ওর বাবার কাছ থেকে কোনো সত্য দাবি করেননি, ও শুধু ঋষি সেনের বিরুদ্ধে যে কেস এসেছে সেই কেসের বিরোধিতা করছে। দয়া করে আমাকে এই প্রসঙ্গ থেকে মুক্তি দিন, আমি আর পারছি না। মা, আমি ঠিক আছি মা, আমার কিচ্ছু হয়নি। তুই যা, তোর কাজ কর, আমি বসছি। এই প্রসঙ্গ নিয়ে আমরা আজ কোনো আলোচনা করব না। আপনার অন্য কোনো কথা থাকলে বলতে পারেন। ইওর অনার, আর কি আলোচনার কোনো প্রয়োজন আছে? আমার কাছে তো নিষ্প্রয়োজন। কারণ যা যা আলোচনা করার দরকার ছিল সবটাই আমরা করে দিয়েছি, আর এই ভদ্রমহিলা তো প্রায় সারেন্ডারই করে ফেললেন। মানে এতদিন উনি একরকম কথা বলে হঠাৎ করে এখন উল্টো দিকে গিয়েও তো উনি কথা বলতে পারছেন না যে জাহ্নবী চ্যাটার্জি কুশল চ্যাটার্জির মেয়ে নয়। এটাও তো উনি বলতে পারছেন না, এটা উনি জানেন কিন্তু বলতে পারছেন না উনি। তাই উনি এখন যেটা করছেন সেটা হচ্ছে উনি নানান রকমভাবে ইমোশনাল কথাবার্তা বলে নিজের মুক্তি দাবি করছেন। ইওরানা, আমি বলবো যে এই প্রসঙ্গ নিয়ে আর নাড়াঘাটা না করাই ভালো, কারণ এই প্রসঙ্গ নিয়ে এইসব বিষয় নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে আর হয়তো অনেক সত্যি বেরিয়ে আসবে।
আপনি এত কিছুর পরেও আমার মাকে অপমান করে যাচ্ছে। ইনসিডেন্টলি উনি আপনার মা, কিন্তু আমার ক্লায়েন্টের ফ্যামিলি সম্পর্কে যে ধরনের কথাবার্তা উনি ইউজ করেছেন, যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন, তাতে আমার ক্লায়েন্টের মনে, আমার ক্লায়েন্টের জীবনে যতটা ড্যামেজ হয়েছে তার দাম কি উনি দিতে পারবেন? আচ্ছা ইয়োর অনার, আপনি একটা কথা বলুন তো, কোনো মেয়ে যদি বড় হওয়ার পরে শুনে যে তার তার বয়সেরই আরেকটি বোন আছে, সে কি কোনোদিন সেটা মেনে নিতে পারবে? তার পক্ষে কি মেনে নেওয়া সত্যিই সেটা সম্ভব? এবং আমি একটা কথা খুব হলফ করে বলতে পারি, কুশল চ্যাটার্জির পরিবারে, কুশল চ্যাটার্জির জীবনে যত রকম অশান্তি হয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাই চ্যাটার্জি। এবং বলতে বাধা নেই, জাহ্নবী চ্যাটার্জি, জাহ্নবী চ্যাটার্জি, জাহ্নবী চ্যাটার্জি। তাই এই প্রসঙ্গগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে ইয়োর অনার, এবং অবশ্যই আমরা কখনোই এই প্রসঙ্গের বাইরে বেরোতে পারবো না। আজকে একজন মানুষের সারা জীবনের অর্জন করা সম্মান তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তার কন্যার সঙ্গে তার সম্পর্ক, তার কন্যার প্রতি তার দাবি, সবটা নষ্ট করার মূলে দুজন মানুষ। একজন জাহ্নবী চ্যাটার্জি, আরেকজন রাই চ্যাটার্জি। এর মূল্য তো রাই চ্যাটার্জিকে দিতেই হবে ইয়োর অনার, এবং তার সঙ্গে আপনাকেও ম্যাডাম, আপনাকেও এর মূল্য দিতে হবে। একই প্রসঙ্গে বারবার বললে সেই মিথ্যেটা যে সত্যি হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই। তাই ইয়োর অনার, আমি এই প্রসঙ্গে বিরতি জানছি। আমার পক্ষ থেকে যা বলার ছিল আমি আপনাকে জানিয়েছি, আর ওনাদের পক্ষ থেকে যা বলার ওনারাও জানিয়েছে। এবার বিচার করার দায়িত্ব আপনার। প্রসিড ইয়োর অনার, আমাদের এখনকার কেসে আসার জন্য তার পেছনে যা যা ব্যাকগ্রাউন্ড ছিল, যা যা ব্যাক স্টোরি ছিল, সবটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। সবটাই ইয়োর অনার আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এর মধ্যে কতটা সত্যি ছিল, কতটা মিথ্যে ছিল সেটাও আপনাকে জানিয়ে দিয়েছি ইয়োর অনার। এবার আমরা অন্য প্রসঙ্গে যাব। মিস্টার চ্যাটার্জি, আমার যা প্রশ্ন করার ছিল হয়ে গেছে, আপনি বুঝতে পারেন। আমি এখন ঋষি সেনকে কিছু প্রশ্ন করব। থ্যাংক ইউ ইয়োর অনার। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিস্টার ঋষি সেন, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আশা করব যে আপনি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সঠিক উত্তর না দেওয়ার তো কোনো কারণ নেই, আমি সত্য কথা বলতে অভ্যস্ত। ধন্যবাদ, আমরা সবাই সত্যের প্রত্যাশী হয়ে রইলাম, আর আপনার সত্যের উপর নির্ভর করবে একটি মেয়ের ভবিষ্যৎ। আমি জানি আমার সত্যি কথার উপরেই একটি মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে আছে। সেই মেয়েটি কিন্তু সম্পর্কে আপনার স্ত্রী, আপনার বিবাহিত স্ত্রী। নিশ্চিতভাবেই মেয়েটি আমার বিবাহিত স্ত্রী, সেটা আমি সহমত জানালাম এবং আপনার কথা আমি স্বীকার করলাম। সেই মেয়েটি আজকে কতটা লড়াইয়ের সম্মুখীন হয়ে রয়েছে? সমাজ, সংসার, সব জায়গা থেকে সে হেরে গেছে। সেই মেয়েটি আর কেউ নয়, আপনার স্ত্রী রোশনী চ্যাটার্জি। আমার স্ত্রী কে সেই নামটা একমাত্র আমারই জানার কথা, আপনার নয়। আপনি আমাকে প্রশ্ন করুন। এবার বলুন তো, জাহ্নবী চ্যাটার্জি নামে মেয়েটির সঙ্গে আপনার পরিচয় কিভাবে? এই কথাটা অনেকবার হয়ে গেছে, তবু আপনি যখন জিজ্ঞেস করছেন আরেকবার বলছি। আমি যখন ওদের এলাকায়
পোস্টিং নিয়ে যাই, তখন আমার বাড়ির জন্য একজন রান্নার মানুষ দরকার ছিল। তখনই জাহ্নবী চ্যাটার্জির মা সেই দায়িত্ব নেন। এবার জাহ্নবী চ্যাটার্জি নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্যই আমার বাংলোতে মাঝে মাঝে আসতেন। সেইভাবেই আমার সঙ্গে জাহ্নবী চ্যাটার্জি আলাদা। আমি জানি সেই মেয়েটি একজন স্কলার, অসম্ভব ভালো রিসার্চ। কিন্তু তাদের সাংঘাতিক একটা ফিনান্সিয়াল সেটব্যাক আছে। স্কলারশিপের টাকায় সে পড়াশোনা করে এবং সে মামার বাড়িতেই থাকে, কিন্তু তার মামার বাড়ির লোকেরা তাকে পড়াশোনার সুযোগ না দিয়ে তাকে বিয়ে দিয়ে দিতে চায়। সে প্রসঙ্গতই একটি ছেলে, একটি অসামাজিক ছেলে, ওকে বারবার বিরক্ত করতো বিয়ে করার জন্য। ঠিক সেই সময় জাহ্নবী চ্যাটার্জি আপনাকে দেখতে পান। আপনাকে দেখে তিনি উৎসাহিত বোধ করেন এবং ছলে বলে কৌশলে আপনাকে বসে আনতে চান। আপনি ভদ্র ভাষায় কথা বলুন। একজন মহিলার ব্যাপারে কিছু না জেনে ছলে বলে কৌশলে তিনটি শব্দ ব্যবহার করলেন তো? এই তিনটি শব্দ কারোর সম্পর্কে কোনো ধারণা না থাকলে ব্যবহার করা যায় না। আর আমি কোনো কাঠের পুতুল নই যে আমাকে কেউ হস্তগত করবে। আমাকে সে কখনোই হস্তগত করার চেষ্টা করেনি। ছলে বলে কৌশলে এই তিনটি শব্দের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। আমি তার স্বভাব দেখেই তার প্রতি আকৃষ্ট হই। অথচ তখন আপনার রোশনি চ্যাটার্জির সঙ্গে বিয়ের সমস্ত কথা ঠিক হয়ে গেছে। আপনি কিছুই জানেন না। আপনার কথার পিছনে যেন দায়িত্ববোধ থাকে। রোশনি চ্যাটার্জির সঙ্গে আমার অনেক আগেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে রোশনি চ্যাটার্জির সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, কিন্তু এমত অবস্থায় রোশনি চ্যাটার্জি তার পূর্ব প্রেমিকের হাতছাড়া হয়ে যাওয়ায় তার পরিবার সহ আমার বাড়িতে এসে আমার অ্যাবসেন্সে তার অসুস্থতার দোহাই দিয়ে সবার মন গলানোর চেষ্টা করে। বলাকা সেন যে চিকিৎসকের যার প্রেসক্রিপশন আপনাদের আনার কথা, সেই ইম্পর্টেন্ট কাজটা আপনারা করতে পেরেছেন কিনা আমি জানি না। যাই হোক, বাড়ির সবার ইচ্ছেতে এবং রোশনি চ্যাটার্জি আর তার বাবার লোক দেখান অনুতাপে আমি আমার মত বদলাতে বাধ্য হই। কারণ আপনার কথায় আপনি বলতে চাইছেন যে সেই সময় আপনি খানিকটা কাঠের পুতুল হয়ে গিয়েছিলেন, মানে আপনাকে ওরা সেই কাঠের পুতুল হওয়াতে বাধ্য করতে পেরেছিল, তাই তো? আমি বলবো আপনি ওই কাঠের পুতুল প্রয়োগটা আপনি ঠিক করতে পারলেন না। একজন মানবিক মানুষকে আপনি কাঠের পুতুল বলে তার মানসিকতাকে ছোট করতে চাইলেন, সেটা আপনার ব্যাপার। আমি মানবিক হতে চেয়েছিলাম, কিন্তু আমার মানবিকতা আমার মরণ ফাঁদ হয়ে গিয়েছিল। সেটা আমি বুঝতে পারিনি। একটি মেয়ে বারবার আমার কাছে ক্ষমা চাইছে, হাত জোর করে রিকোয়েস্ট করছে, তার পরিবারও আমার কাছে বারবার করে রিকোয়েস্ট করছে। সে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছে, সে অনুনয় বিনিময় করছে যাতে আমি তার সমস্ত দোষ ক্ষমা করে তাকে আমি গ্রহণ করি, এবং সেই মেয়েটি বারবার বলছে তার ভুলের মাশুল সে দিতে চায়। সে বলছে তার সাময়িকভাবে তার বিভ্রান্তি হয়েছিল, অথচ সে নিজেই একদিন বুঝতে পারে যে ওই ছেলেটি তার যোগ্য না, তাই সে সোজা আমার কাছে চলে আসে। যদিও আমি সত্যিটা পরে জানতে পেরেছিলাম, ছেলেটি ওকে ছেড়ে দেওয়ার পরও আমার কাছে ফিরে আসে, আর আমি যাতে হাতছাড়া না হয়ে যাই তার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করে। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। দেখুন, আমি জানতাম এরকম একটা দিন আমার জীবনে আসবে। আমি যেদিন থেকে রোশনি চ্যাটার্জিকে অবিশ্বাস করতে শুরু করি সেদিন থেকে আমার মনে একটা বদ্ধমূল হয়েছিল যে যেমন করেই হোক রোশনি চ্যাটার্জি আমাকে ফাঁসিয়ে দেবে। আর সেদিন থেকে আমিও আমার গুটি সাজাতে শুরু করেছি। রোশনি চ্যাটার্জি সেই পূর্বতম প্রেমিকের সঙ্গে আমার নিয়মিত কথা হয়।
আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে উনি রোশনী চ্যাটার্জিকে কেন পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। আর তার উত্তরে তিনি যা যা বলেছেন সব আমার কাছে রেকর্ড করা আছে। স্যার, আপনি কি আমাদেরকে সেই রেকর্ডিং এর অংশগুলো জমা দিতে পারবেন? আপনি যদি আমাদেরকে রেকর্ডিং এর অংশগুলো জমা দিতে পারেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমার ফোনে অনেক রেকর্ডিং আছে, কিন্তু আমার ফোনটা পুলিশে গেছে। ফোনটা যদি পাওয়া যায় তাহলে সমস্ত তথ্য জানা যাবে। ছেলেটির নাম মৈনাক বিশ্বাস। ইয়োনার, আমি কি ওনার ফোনটা এখানে জমা দেওয়ার অনুমতি পেতে পারি? অবশ্যই পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ইয়োনার। আমি বলছি যে যদি ধরে নিন সেরকম কোনো ঘটনা ঘটেও থাকে যে ছেলেটি চলে গিয়েছিল রোশনীকে ছেড়ে, রোশনি যায়নি, কথার কথা মানে যদি ঘটে থাকে তাহলেও তো আপনার সঙ্গে রোশনি চ্যাটার্জির বিয়ে হয়েছিল। এখন তো এই কথাগুলো টানার কোনো মানে হয় না। তাহলে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, প্রসঙ্গটা আমি টানিনি, আপনি টেনেছেন। আপনি সত্য জানতে চাইছেন, এবার সত্য জানতে গেলে আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। আর এটাই সেই সত্য যেখান থেকে রোশনি চ্যাটার্জির চরিত্রের একটা আন্দাজ পাওয়া যায়। আমি পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আপনার বিয়ে হলো এবং আপনি যখন বিয়েটা করলেন সেটা সামাজিক রীতিনীতি মেনেই কিন্তু বিয়েটা করলেন। সামাজিকভাবে সেই মেয়েটি আপনার স্ত্রী হলো, তখন তো ন্যাচারালি আপনার কিছু দায়িত্ব থাকে। কি থাকে? তো নিশ্চয়ই থাকে, এবং সেই দায়িত্ব আমি কখনো অস্বীকার করিনি। রোশনি চ্যাটার্জি এখানে উপস্থিত আছেন, তাকে জিজ্ঞেস করুন আমি ওনার কোনো দায়িত্ব অস্বীকার করেছি কিনা। মিস্টার ঋষি সেন, আপনি খাওয়ানো পড়ানোর কথা বলছেন কি? দেখুন, খাওয়ানো পড়ানোটা কিন্তু বড় কথা নয়। আপনি নিজে খুব ভালো করে জানেন যে রোশনি চ্যাটার্জির বাবার যথেষ্ট পয়সা কড়ি রয়েছে। তার বাবাই তাকে সুন্দরভাবে মানুষ করতে পারে। আর খাওয়া পড়ার জন্য নিশ্চয়ই সে আপনার কাছে আসেনি। রোশনি চ্যাটার্জি আপনার কাছে এসেছিল মানসিক শান্তির জন্য, আপনি কি সেই শান্তিটা দিতে পেরেছিলেন? তার আগে প্রশ্ন করতে হবে আমি কোনোদিন ওনার কাছ থেকে মানসিক শান্তি পেয়েছিলাম কিনা। যদি রোশনি চ্যাটার্জি চান্দবী চ্যাটার্জির প্রতি একটু হেল্পফুল হতেন তাহলে জাহ্নবী চ্যাটার্জির প্রতি আমার যে অন্তরের আকর্ষণ আমি সেটা একটু হলেও থামাতে পারতাম। রোশনি চ্যাটার্জি সেটা কখনো দেখাননি, বরং উল্টো করেছেন। তাকে কখনো চোর সাজিয়েছেন, তাকে কখনো ভিকিরি সাজিয়েছেন, তাকে কখনো অনুগৃহীত করে ছেড়েছেন। তার প্রতি এত খারাপ ব্যবহার করেছেন সেটা আমি মন থেকে কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি, এবং যতই উনি এইসব কাজ করেছেন ততই আমার জাহ্নবীর প্রতি আকর্ষণ একটু একটু করে বেড়েছে। কারণ আমি জাহ্নবীর ভূমিকা নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। জাহ্নবী এইসব অত্যন্ত নিজের বুদ্ধি আর দক্ষতার সঙ্গে সামলে ছিল। তিনি কখনো আমার সামনে এইসব নিয়ে কমপ্লেন করেননি। আমি এই টপিকে কথা বললে উনি এড়িয়ে গেছেন। জাহ্নবীর মধ্যে যে আভিজাত্য, সেই আভিজাত্যের প্রতি আমার আকর্ষণ হওয়াটা খুব নর্মাল বলে মনে হয়েছিল। আচ্ছা, আপনি সোজা কথায় আসুন তো, আপনি কি জাহ্নবী চ্যাটার্জিকে সিঁদুর পরিয়েছিলেন? হ্যাঁ, পরিয়েছিলাম। আমাদের সমাজে একজন অবিবাহিত মেয়েকে সিঁদুর পরানো মানে তাকে বিয়ের বন্ধনে বেঁধে ফেলা, আপনি কি সেটা জানতেন না? জানতাম। তেমন আপনি বলতে চাইছেন যে আপনি সব জেনে শুনেই জাহ্নবী চ্যাটার্জিকে বিয়ে করেছিলেন, যদিও আপনি জানতেন যে মেয়েটির সঙ্গে আপনার বিয়ে অনেক আগে থেকে ঠিক হয়ে রয়েছে এবং সেই মেয়েটিকে আপনি বিয়ে করবেন?
এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এই কাজটা করে আপনার কি মনে হয় আপনি অপরাধ করেছিলেন না করেননি, কোনটা? একটু আস্তে কথা বলুন। কেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি, যথেষ্ট শ্রবণযোগ্য কথা বলছেন আপনি, তাই চিৎকার করে বাড়তি জোর দেখিয়ে আমাকে উইক করার চেষ্টা করবেন না, ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমি সহজে ভয় পাই না। কারণ আমি যে কাজ করেছি তার দায়িত্ব নেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। যেদিন আমি জাহ্নবীকে সিঁদুর পরিয়েছিলাম সেদিন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমার মনে হয়েছিল একদল দুষ্কৃতী একটি মেয়েকে যদি অপহরণ করতে চায়, তার সারাটা জীবন তছনছ করে দিতে চায়, তাদের মুখের উপর একটাই উত্তর দেওয়ার থাকে, সেটা সিঁদুর দান। সে সিঁদুর পরিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম জাহ্নবী আমার বিবাহিত স্ত্রী।